বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পালং শাক আর বেগুনের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। বেগুন দিয়ে পালং শাক তোমরা অনেকেই খাও, বাট এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, অসময়ের পালং শাক নিয়ে নিয়েছি, আর এই সময় পালং শাক কিন্তু বেশ পাওয়া যাচ্ছে, আর শীতের আগে পালং শাক খাওয়ার মজাটাও একটু অন্যরকম। তো বন্ধুরা, প্রথমেই দেখো, কড়া বসিয়ে কড়ায় কিছুটা বড়ি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর কিন্তু কিছুটা তেল দিয়ে আমি ভেজে নিলাম বড়িটাকে, আর এই পালং শাকটায় বড়ি দিলে কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। বড়িটাকে ভেজে তুলে নেবার পর কড়াতে আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম বেগুন। এখানে বেগুনগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি ডুমো ডুমো করে, আর সেই বেগুনে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা পালং শাকটা একবার খেয়ে দেখো, জাস্ট মুখে লেগে থাকবে। যে কোনো সময় পালং শাককে এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু অসাধারণ পাওয়া যায়। আর বেগুন দিয়ে তোমরা অনেকেই পালং শাক খাও, বাট এইভাবে একবার আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ টেস্টি হয়। তো দেখো, বেগুনটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, আর অবশ্যই বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনটাকে ভেজে নিলে শাকটা আরও বেশি ভালো হবে, আর আলুর সাথে বেগুন দিলে বেগুন তো ভালো ভাজা যাবে না, তো সেক্ষেত্রে কিন্তু শাকটা অত ভালো পাবে না। তো দেখো, এখানে তেল থেকে আমি তুলে বেগুনগুলোকে আবার তুলে নেব। ওই বড়ি যে প্লেটে তুলেছি সেই প্লেটের মধ্যেই বেগুনটা তুলে রাখবো, আর এই বেগুনটা কিন্তু প্রথমেই আমি দেব না, যেহেতু বেগুনটা আমি পুরো ভালো করে ভেজে নিয়েছি। আর এই বেগুনটা কিন্তু প্রথমে দিই, মানে ঘেঁটে গেলে তরকারির সাথে শাকের সাথে অতটা ভালো লাগবে না, ওই জন্য বেগুনটাকে আমি গোটা গোটা রাখবো। আর এখানে দেখো, কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন, রসুনটাকে ভালো করে ছেঁচে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করছি না, আর পেঁয়াজ ছাড়া এই রসুন দিয়েই কিন্তু এই পালং শাকের স্বাদটা হয় দুর্দান্ত। তো বন্ধুরা, অবশ্যই রসুন দিয়ে বানাবে। আর আলু দেখো দিয়ে দিয়েছি রসুনের ওপর, রসুনটাকে একটু লাল করে হালকা করে ভেজে নিয়েছিলাম, তার উপর আলুটা দিয়ে, আলুটাও একটু ভাজা হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ, লাল লাল করে ভাজা হয়ে যাবার পর আমি কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। তো দেখো, হলুদ গুঁড়ো আর জাস্ট একটু লঙ্কার গুঁড়ো, আর তেমন কোনো মশলা এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কেন কি এখানে শাক, তো শাগেতে বেশি মশলা ব্যবহার করলে শাগের যে গুণটাই চলে যায়, আর শাগেতে খুব বেশি মশলা না ব্যবহার করলেও শাগের টেস্ট কিন্তু বেশ আসে এইভাবে রান্না করলে। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই রেসিপি যদি থাকে না, আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এতটাই দুর্দান্ত টেস্টি হয়। তো বন্ধুরা দেখো, কিছুটা জল দিয়ে ভালোভাবে লঙ্কা হলুদ নুনটাকে কষিয়ে নেব আলুর সাথে, আর এই দেখতেই পাচ্ছ লাল লাল করে বেগুন ভাজা আর বড়ি ভাজা রয়েছে। আর এদিকে দেখো, আলুটাকে কষানো হয়ে গেছে, এই পালং শাকটাকে কুচি করে কেটে নিয়েছিলাম, আর ভালো করে এই সময় শাক কিন্তু ভালো করে ধুতে হবে। আমি কিন্তু এই শাকটাকে এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখে তারপর কিন্তু কুচি কুচি করে কেটে আমি কিন্তু তবে দিয়েছি। তো জলে ভিজিয়ে তিন চারবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি কুচি কুচি করে কেটে আমি এই দেখো আমি আলুর উপর দিয়েছি। তো অবশ্যই অসময়ের শাক হোক আর সময়ের হোক, শাককে ভালো করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, আর তারপর ভালো করে তিন চারবার করে ধোবে। শাক কিন্তু ভালো করে না ধুলে অনেক রকম প্রবলেম হয়, তো যে কোনো শাক সবজি ভালো করে ধুয়ে রান্না করাটাই বেস্ট। তো বন্ধুরা, শাকটাকে দিয়ে দেখো আলুর মধ্যে দিয়ে নাড়তে চাড়তে, জানোই তো পালং শাকে কত পরিমাণ জল থাকে, তো এখানে কিন্তু আমি এক্সট্রা করে জল দেব না শাকের থেকে। দেখো প্রচণ্ড জল, যে শাকের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর শাকটা দেখতে লাগে প্রথমে এতটা, বাট কড়াই দিলে একদম কমে এইটুকু হয়ে যায়। আর দেখো, কিছু চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখো ঝালটা আর কি তোমরা যে যেরকম খাবে, আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো খুবই সামান্য, একদম অল্প একটু দিয়েছিলাম। তো এখানে দেখো, আমি কিন্তু জাস্ট নেড়ে চেড়ে, মানে গ্যাসের ফ্লেমটা এখন লোই রেখেছি, আর লো ফ্লেমেতে শাকটাকে নাড়তে চাড়তে দেখো শাক থেকে কতটা জল বার হয়ে গেছে। আর এখানে আলুটা আমি পাতলা করে কেটেছি, তো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর এখানে গ্যাসটাও বাঁচবে, আর খুব এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জলেই সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে আর বড়িটাও সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি নেড়ে চেড়ে বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলোকে আগে সিদ্ধ করতে হবে, তো সেই জন্য বড়িটা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে দেখো আমি 5 মিনিট এখানে রান্না করে নিয়েছি, আর 5 মিনিট পর দেখো এখানে কিন্তু অনেকটাই জল শুকনো হয়ে গেছে, আর বড়িগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে,
কিন্তু তবুও আবার নেড়ে চেড়ে দিতে হবে। তো হয়তো দেখো একদিকটা একটু নরম হয়েছে, একদিকটা একটু শক্ত আছে, তো সেই জন্য বড়িগুলো আবার নেড়ে চেড়ে মানে শাকটার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে নিলে কিন্তু আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আলুও দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখো আমি বেগুনটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও আমি চাপা দিয়ে দেবো। এখানে 3-4 মিনিট একদম গ্যাসের ফ্লেম লো রেখেছি, লো ফ্লেমে কিন্তু আমি এই শাকটাকে রান্না করে নেব। তো দেখো আমি বেগুনটা দিয়ে একদম ঘেঁটে দেবো না, বেগুনগুলো গোটা থাকবে, তো সেই জন্য উপর থেকে দিয়ে হালকা করে নেড়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি আরও 3-4 মিনিট মতো চাপা দিয়ে মানে চাপা দিয়ে রেখেছিলাম। তো ভালোভাবে একদম চাপা দিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে বাকি যেটুকু বড়িটা একটু মানে সিদ্ধ হতে বাকি ছিল সেটা চাপা দেওয়ার পর কিন্তু বড়িটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে, আর এই তরকারিটা হবে একদম শুকনো শুকনো। তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে জাস্ট এইরকম বেগুন দিয়ে বড়ি দিয়ে পালং শাকের তরকারি থাকলে না আর কি লাগে বলো। তো দেখো একদম পারফেক্টভাবে সব সিদ্ধ হয়ে গেছে আর রেডি হয়ে গেছে তরকারি। তো আমি তরকারিটাকে নাবিয়ে দেখো একটা প্লেটে সুন্দর করে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেগুনগুলোও গোটা রয়েছে আর বড়িটাও গোটা, আর খেতে অসাধারণ। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই পালং শাক বেগুন বড়ির তরকারি তোমাদের কেমন লেগেছে। আর একবার এইভাবে ট্রাই করলে কথা দিচ্ছি তোমাদের মুখে লেগে থাকবে। তো বন্ধুরা দেরি না করে আজই ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা, খুবই সিম্পল রেসিপিটা, তোমাদের কেমন লাগলো, তাই না? তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। আর দেখতে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর শুধু মানে দেখতে সুন্দর না খেতেও অসম্ভব মজার হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।